আসসালামু আলাইকুম ও ওয়া অবরাকাত আলা আল্লাহ কারীম আম্মা বাদ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনি মসজিদে আছেন এবং সালাত আদায় করছেন এই সময় আপনাকে কেউ সালাম দিল এখন আপনি কি করবেন সালামের উত্তর দেবেন নাকি সলাত আদায় করে যাবেন আসলে সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব নামাজের মধ্যে সালাম দেওয়ার বিধান কী যদি কেউ সালাম দেয় তখন আপনি কি করবেন এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে সেটা নিয়েই আজকের আলোচনা তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন হয়তো আপনারা অনেকেই জানেন যে যখন প্রথম সলাদ চালু হয় তখন সলাতের মধ্যে কথা বলা সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া সবই চলত আর তাই প্রথম যুগের সেই হাদিসগুলোকে দেখিয়ে কেউ কেউ বলে থাকেন যে নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া যাবে কিন্তু তারা সম্পূর্ণ হাদিসটি না দেখার কারণে এটা বলে থাকে কারণ যে হাদিস থেকে তারা এই কথাটা বলে থাকে সেই হাদিসের শেষেই নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া যাবে না এই কথাটা বলা হয়েছে প্রথমে আপনাকে সেই হাদিসটি দেখাই তারপরে বাকি কথা আলোচনা করবো আবদুল্লাহ রজিউল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলীহাসাল্লামকে তার সলাতে সালাম করতাম তিনি আমাকে সালামের জবাব দিতেন আমরা আবিসিনিয়া হতে ফিরে এসে তাকে সলাতে সালাম করলাম তিনি জব দিলেন না এবং পরে বললেন সলাতে আছে নিবগ্নতা শৈবুখারী হাদিস নম্বর এক হাজার এই হাদিস থেকে জানা যায় যে আব্দুল্লাহ রজিয়াল তালা আনহু নামের এক সাহাবি নবী সাল্ল আনী ঘোসাল্লামকে নামাজে সালাম দিতেন এবং নবী সাল্ল আনী হোসাল্লাম সালামের উত্তরও দিতেন এরপর সেই সাহাবি আবিসেনিয়া থেকে ফিরে এসে সালাম দেন তখন নবী সাল্ল আলিহাল্লাম সালামের উত্তর দিলেন না এবং বললেন নামাজের মধ্যে আছে নিবগ্নতা অর্থাৎ নামাজের মধ্যে অন্যান্য কথা বলা অথবা সালামের উত্তর দেওয়া আর যাবে না অর্থাৎ আবিসেনিয়া যাওয়ার আগে নামাজের মধ্যে সালাম দেওয়ার আদেশ ছিল এবং সেই সাহাবি ফিরে আসে তখন নামাজের মধ্যে সালাম দেওয়াকে নিষেধ করে দেওয়া হয় এ সম্পর্কে আরেকটি হাদিস দেখাই তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন জাবির আবদুল্লাহ রজিয়াল্লাহ তালহু থেকে বন্ডিত তিনি বলেন আল্লাহ রসুন সাল্লাহ আনী হোসাল্লাম আমাকে তার একটি কাজে পাঠালেন আমি গেলাম এবং কাজটি সেরে ফিরে এলাম অতপর নবী সাল্লাহ আনি ঘোসাল্লামকে সালাম করলাম তিনি জবাব দিলেন না এতে আমার মনে এমন একটা খটকা লাগলো যা আল্লাহই ভালো জানেন আমি মনে মনে বললাম সম্ভবত আমি বিলম্বে আসার কারণে নবী নাম আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন আবার আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন না ফলে আমার মনে প্রথমবারের চেয়েও অধিক খটকা লাগলো নামাজ শেষে আবার আমি তাকে সালাম করলাম এবার তিনি সালামের জবাব দিলেন এবং বললেন সলাতে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারিনি তিনি তখন তার বাহনের পিঠে কেবলা হতে অন্য মুখে ছিলেন বুখারি হাদিস নাম্বার এক হাজার দুশো এই দুটি হাদিস থেকে মূল বক্তব্য যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে নামাজের মধ্যে প্রথম যুগে সালামের প্রচলন ছিল পরে সেটাকে হারাম করে দেওয়া হয় তাই বর্তমানে আমরা নামাজের মধ্যে সালামের উত্তর দিতে পারবো না এটাই হাদিস থেকে প্রমাণিত আশাটা কি বুঝতে পেরেছেন